সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং, যার গানে মোহিত সবাই। শুধু গায়ক নন অরিজিৎ সিং, অনেকের কাছেই একটি আবেগের নাম। ১৮ কিশোরী কিংবা মধ্যবয়সী যুবক, বিভিন্ন প্রজন্মকে একই সূত্রে বেঁধেছে অরিজিতের গান। সলমন থেকে শাহরুখ, রণবীরের লিপে গান গিয়েছেন অরিজিৎ সিং। অরিজিতের গান শুনতে ভিড় জমায় ভক্তরা, আকাশ ছোঁয়া তার জনপ্রিয়তা। তবে তার জনপ্রিয়তা যতই বাড়ুক, অরিজিৎ সিং একেবারেই মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। গান ছাড়া ভক্তদের কাছে পরিচিত তার সাদামাটা জীবনযাপনের জন্য। ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিতের। ২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ফেম গুরুকুল দিয়ে পরিচিত পান অরিজিৎ সিং। এরপর থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এতদিন গান করেছেন, অথচ তার অভিব্যক্তিতে এতটুকু তারকাসুলভ অহমিকার নাম গন্ধ নেই। বরং প্রচারের আলো এবং ফিল্মি দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। তাই বলে সম্পত্তি যে তার কিছু কম আছে তা কিন্তু নয়। অরিজিৎ সিং এখন বলিউড সিনেমার প্লেব্যাকের জন্য গান প্রতি ৮-১০ লাখ রুপি নিয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা। এছাড়া কনসার্টের জন্য নেন ১.৫ কোটি রুপি। এএফপি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বছরে ৭২ কোটি রুপি আয় করেন অরিজিৎ সিং। বেশিরভাগ সময় জিয়াগঞ্জে থাকলেও মুম্বাইতে রয়েছে তার ৬টি ফ্ল্যাট। এই ফ্ল্যাটগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি রুপি। গানের জন্য একবার ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অরিজিৎ। ফিল্মফেয়ার পেয়েছেন ৭বার। এছাড়া ফিল্মফেয়ার বাংলায় সেরা গায়ক হয়েছেন ৩বার। সূত্রের মাধ্যমে জানা যায় অরিজিৎ সিং মোট ৫৫ কোটি টাকার সম্পত্তির মালিক। অরিজিতের বার্ষিক আয় নাকি ৬ কোটি টাকা। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের মানুষ তিনি, বাবা মা সেখানেই থাকেন। কাজ না থাকলে জিয়াগঞ্জের রাস্তাতেই সাধারণ মানুষের মধ্যেই দেখা যায় অরিজিৎকে। জান্নাত নিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।